আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে যোৎ শিবরামপুর গার্লস হাই স্কুল বার্ষিক পরীক্ষা শ্রেণী নবম বিষয় বাংলা পূর্ণমা নব্বই সময় কিন্তু তিন ঘন্টা থাকায় তো এই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তার আগে অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং গণিতের নবম শ্রেণীর লাস্ট মিনিটের সাজেশনগুলো অবশ্যই দেখে নিও ওখানে এত তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায়টি অধ্যায় কিন্তু সাজেশন আমরা দিয়ে দিয়েছি এগুলো দেখো বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র এগুলো অবশ্যই তোমরা সলভ করে যাও কারণ এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলেও কিন্তু আসতে চলেছে তো চলো আমরা ভিউটি শুরু করি একে দেখে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ওয়ান ইন্টু কুড়ি কুড়িখানা কিন্তু এমসিকিউ করতে হবে এক পয়েন্ট আগের প্রশ্ন মঠ লেখা ভেঙে খান খান করেছিল কে উত্তরকে হচ্ছে অপশান গ বীর হনুমান এক পয়েন্ট দেখো আমাদের সেনা যুদ্ধ করেছে অপশান ক লিখবে সজ্জিত চতুরঙ্গে এক পয়েন্ট তিনের প্রশ্ন কবি কারার কি ভেঙে ফেলতে বলেছেন উত্তর হচ্ছে অপশান ঘ লৌহ কপাট এক পয়েন্ট চার রাধারণীর মা নতুন করে কোথায় আপিল করেছিল উত্তর হচ্ছে অপশান ক লিখবে প্রিভি কাউন্সিলে এক পয়েন্ট পাঁচ দেখো চন্দ্রনাথের কপালের ঠিক মাঝখানে শিরায় রচিত কি চিহ্ন রয়েছে উত্তর হচ্ছে অপশান ক একত্রিশুলের চিহ্ন রয়েছে এক পয়েন্ট ছয় দেখো সুকুমার বাবু কলেজে কোন বিষয় পড়ান উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে বাংলা বিষয় পড়ান এক পয়েন্ট সাত রাজশালককে রাজা দুষ্মন্ত কোন কার্যে নিযুক্ত করেছিলেন উত্তর হচ্ছে অপশন খ নগর রক্ষার কার্যে এক পয়েন্ট আট দেখো শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল উত্তর হচ্ছে অপশান খ স্নান করার সময় এক পয়েন্ট নয় দেখো সংস্কৃত ভাষা হলো একটি অপশান ক হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভাষা এক পয়েন্ট দশ দেখো হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে উত্তর হচ্ছে অপশান গ শিলিগুড়ি থেকে এক পয়েন্ট এগারো আরগাস ছিলেন একজন উত্তর হচ্ছে অপশান ক চিলিয়ান জাদুকর এক পয়েন্ট বারো বিধু শেখরের ওজন ছিল উত্তর হচ্ছে অপশান ঘ সাড়ে পাঁচ মন এক পয়েন্ট ধরো দেখো সন্ধি হলো উত্তর হচ্ছে অপশান খ ধ্বনির সঙ্গে ধনির মিলন এক পয়েন্ট চোদ্দ একাধিক ধ্বনির মিলিত অর্থপূর্ণ এককটি হলো উত্তর হচ্ছে অপশান ক শব্দ এক পয়েন্ট পনেরো স্বয়ং আপনি নিজে প্রভৃতি কোন ধরনের সর্বনাম উত্তর হচ্ছে অপশান গ আত্মবাচক সর্বনাম এক পয়েন্ট ষোলো সে এখন খেলছে এখানে খেলছে কোন ধরনের ক্রিয়াপদ উত্তর হচ্ছে অপশান অসমাপিকা ক্রিয়াপদ এক পয়েন্ট সতেরো অন্বেষণ সন্ধিবিচ্ছেদ হলো উত্তর হচ্ছে অপশান গ অনুযুক্ত এশন এক পয়েন্ট আঠেরো স্টিশন স্কুল এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত উত্তর হচ্ছে অপশান গ আদি সরাগম এক পয়েন্ট উনিশ মানুষের ভাব প্রকাশের মাধ্যম হল উত্তর হচ্ছে অপশান গ ভাষা এক পয়েন্ট কুড়ি দেখা হলো একটি অপশান ক মৌলিক ধাতু কুড়িখানা এসে কেউ দিয়েছে এই উত্তরগুলো অবশ্যই তোমার নিজেরা সলভ করে নেবে দুই পয়েন্ট এক ফুরায় না তার কিছুই ফুরায় না কি ফুরায় না দুই পয়েন্ট দুই দেখো কান্ত কোমল পদে রচয়তাকে দুই পয়েন্ট তিন ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিলেন দুই পয়েন্ট চার দেখো চন্দ্রনাথকে কার সঙ্গে তুলনা করলে কতকের মন আনন্দ হয় দুই পয়েন্ট পাঁচ শকুন্তলা কার দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছিল দুই পয়েন্ট ছয় দেখো ফুলের দাম হিসেবে ধিবর এক রক্ষীকে কি দিয়েছিলেন দুই পয়েন্ট সাত দেখে নাও শঙ্কুর প্রথম আবিষ্কারের নাম কি দুই পয়েন্ট আট তারকবাবু লেখকের কাছে কেন আসতেন দুই পয়েন্ট নয় তিনি আজন্ম নেত্রী এখানে তিনি কে দুই পয়েন্ট দশ কোনো বস্তুকে রান্না রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল দুই পয়েন্ট এগারো দেখো করভাসকে পাওয়ার জন্য আরগাস প্রফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন দুই পয়েন্ট বারো শকুন্তলার একজন প্রিয় শকিল নাম লেখো দুই পয়েন্ট তেরো রমণী জাতিকে অবলা বলে কে মত প্রকাশ করেছিল দুই পয়েন্ট চোদ্দো সমাক্ষর লোভ কাকে বলে দুই পয়েন্ট পনেরো দেখো পাতি দর যোগে একটি করে শব্দ গঠন করো নেক্সট দুই পয়েন্ট ষোলো দুটি সংজ্ঞাবাচক বিশেষ পদের উদাহরণ দাও দুই পয়েন্ট সতেরো দেখো কৃত প্রত্যয়ের অপর নাম কি দুই পয়েন্ট আঠেরো বাক্যযোগে একটি আলঙ্কারিক অব্যয়ের উদাহরণ দাও দুই পয়েন্ট উনিশ অকর্মক্রিয়া কাকে বলে দুই পয়েন্ট কুড়ি মৌলিক শব্দ কাকে বলে হলো তিন নম্বরের প্রশ্ন তিনের দাগের প্রসঙ্গ সহ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও তিন পয়েন্ট এক তাহারা দরিদ্র কিন্তু নয় মন্তব্যটি যথার্থতা লেখো তিন পয়েন্ট দুই দেখো বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে বিজ্ঞাপন বন্ধ হওয়ায় কি ঘটেছিল শেষ বিজ্ঞাপনটি কি ছিল চারিদিকের প্রশ্ন প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার পয়েন্ট এক বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল র শব্দের অর্থ কি কী কারণে তারা বিপাকে পড়েছিল চার পয়েন্ট দুই করেছে সুরবি সংস্কৃতের কাঞ্চন কোগ নদে কাঞ্চন কোগ কথাটির অর্থ কী কীভাবে সংস্কৃতের কাঞ্চন কোক নথকে করেছে পাঁচের দাগের অনধিক একশো পঞ্চাশ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পয়েন্ট একের প্রশ্ন চন্দ্রনাথের দাদা খোপে যেন কাঁপিতে ছিলেন বক্তাকে বক্তা কোথায় চন্দ্রনাথের দাদাকে দেখেছিল তার খোপের কারণ কী ছিল পাঁচ পয়েন্ট টু ফিরে আসারই একটা ট্রাজেডির কথা আমি জানি বক্তাকে ফিরে আসা ট্রাজেডি নিরুদ্দেশ গল্প অনুসারে লেখক দাগের প্রশ্ন অনদিক একশো পঞ্চাশ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও ছয় পয়েন্ট এক ওরে ও পাগলা ভোলা কবি কাদের কেন পাগলা ভোলা বলেছেন কবি পাগলা ভোলাকে আহ্বান জানিয়েছেন কেন ছয় পয়েন্ট দুই দুহা পানে চেয়ে আছে দুই খানি গ্রাম কাল লেখা কোন কবিতার উদ্ধৃতি কবির এই উদ্ধৃতিটি কি বক্তব্য প্রকাশ পেয়েছে তা লেখক সাতের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাত পয়েন্ট এক তোমাকে একটু সাবধান করা দরকার কে কাকে কি বলে সাবধান করেছেন সাত পয়েন্ট দুই ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নয় ইহারা কারা উদাহরণের জন্য তারা পুরুষদের প্রত্যাশী নয় লেখিকার এমন মন্তব্যের কারণ কি আটের দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট পয়েন্ট এক ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কীভাবে আংটিটি পেয়েছিল তার পরিণতি কি হয়েছিল আট পয়েন্ট দুইয়ের প্রশ্ন দেখো রাজশাহ প্রথম অবস্থায় ধীবরকে চোর গাঁট কাটা বলে নিন্দা করলেও শেষে তাকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন কেন তা বিশ্লেষণ করো নয় দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নয় পয়েন্ট এক বালিনের একটা বিখ্যাত রাস্তার নাম আমি শুনেছি রাস্তাটির নাম কি তার বিবরণ দাও সেখানে বক্তা কোন ঘটনার মুখোমুখি হয়েছিলেন লেখো নয় পয়েন্ট টু দেখে নাও পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে দিকে বক্তা এরূপ মনে হওয়ার কারণ কি ছিল আলোচনা করো দশের দাগের নির্দেশ অনুসারে একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটা ভাব সম্প্রসারণ দেয় এখান থেকে দেখে নাও আর ভাবার্থ দেয় আর একটা গল্প তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদের অবশ্যই স্কুল থেকে বলে দেওয়া হয়েছে বা সাজেশনও দেওয়া দেওয়া হয়েছে আচ্ছা এগারো দাগের একটি রচনা তোমাদের স্কুলে দেবেই তো এই স্কুলে এসেছিলো দেখো চারটে রচনা দিয়েছিল বাংলার উৎসব ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব এগারো পয়েন্ট তিনে দেখো তৈরোদিন জীবনে বিজ্ঞান তোমার দেখা একটি ক্রিকেট মেলা এই ধরনের প্রশ্নপত্র প্রায় স্কুলে কিন্তু হয়ে থাকে আর এই ধরনের সেটগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়